বিক্রমপুরে আসার কারণ হলো আজকে ইনশাআল্লাহ আমার বড় ভাইয়ের হলুদ যার কারণে আমরা কালকে সব আমাদের কি জানি কয় ভুল খাওয়াবো না ভুল খাইতে হবে আমি খাবো চলো চলো এটা শুধু ভিডিওতে লুকটা দেখেন আর কে আছে সাকিব আছে আর সাকিব মামা কোনটা আপনার দোকান একদম মামা আছে ও মামা কি অবস্থা তোমার এই যে হাসান হাসান কিছু হাসান তুমি এমন কেন হাসানের গেট আপটা দেন আপনারা তো আমরা সবাই কালকে রাতে বিক্রমপুরে চলে আসছি বিক্রমপুরে আসার কারণ হলো আজকে আমার বড় ভাইয়ের হলুদ যার কারণে আমরা কালকে সবাই আসছি আর সাথে মামা আচ্ছা দেখো আমরা যাই সাথে আমাদের বাইক নিয়ে আসছি মানে আমরা ইসে যাই ভাই গুগল বাজারে যাই আমরা এখন মানে নাস্তা খাওয়ার জন্য কালকে রাতে অনেক রাতে আসছি যার কারণে আমরা ব্লগ করি নাই আর এখন আমরা নাস্তা খেতে যাব যার কারণে বের হয়েছি সবাইকে নিয়ে তো বাজারে আসছি অনেক ঠান্ডা দেশে দেন হাসানের গেট আপ দেখছেন ওরে বাপরে বাপ ওরে ফরেনার ফরেনার লাগতেছে আরে পুরো ফরেনার লাগতেছে না হাসান রে মানে মানে আমাদের সাকিব খানের পরে যে পোস্টার সেটা হলো হাসানের জন্য ঠিক আছে আমরা এই যে বাইকগুলো নিয়ে এখন বাজারে যাব তো আমরা বাজারে যাই পরে আপনাদের সাথে আবার কন্টিনিউ করতেছি তো আজকে আমাদের হলুদের প্রোগ্রামটাই আপনাদের ফুল দেখানোর চেষ্টা করব এই দেখেন আমাদের সবার বাইক অ্যানেস্টা রাইখা দেয় অ্যানেস্টা আমি চলে বাইর কর আমাদের সবাইকে আপনারা দেখতে পারবেন আজকে এক ফ্রেমে ঠিক আছে আমাদের কি জানি কয় ভুল খাওয়াবো না ভুল খাইতে আমি চলো চলো এটা শুধু ভিডিওতে ভাই চলো লুকটা দেখেন ছেলে তোমার এই অবস্থা কেন বসি বাবা এবার আমাদের কে ঘোল খাওয়াবা সেটা বলো আমি খাবো মারো তুমি খাওয়াবা মামা ঘোলটা নাই কত করে মানে 250 টাকা লিটারে কয়জন খেতে পারে আপনাদের দোকান অনেক পুরানো না প্রায় 70 বছর না দোকান তো আমরা এখান থেকে ঘোল খাবো ঘোল গুলো অর্ডার দিয়ে এই তুই আমরা অর্ডার দিয়ে এটা বানানো দেখি তার জন্যই সবাই বিক্রমপুরে আছে কি বলো তুই এই গোলটা খাওয়ার জন্য আসো না যে কয়বার আসছে একবার মিস হিসেবে ভাই ভাই এটা অসাধারণ একটা জিনিস অসাধারণ এটা ফিলিংস যারা খাইছে তো তারাই বুঝে এটা ফিলিংস কি জিনিস হে বাবা দিচ্ছে কাকা জিনিসটা এটা এগুলো কি গোল এগুলো গোল আর এখানে মিষ্টি বানাচ্ছে দেখেন আই হ্যাঁ মিষ্টি বানাচ্ছে এগুলো কি রসগোল্লা হ্যাঁ রসগোল্লা না মিষ্টি বানাচ্ছে আর এখানে কি এগুলো এগুলো বানায় রাখছে এগুলো গরম নাকি দেখি না এগুলো ঠান্ডা মনে হয় কালকে বানাইছে মিষ্টি এই যে আঙ্কেল কি বানাচ্ছেন এগুলো কাকা চমচম 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 হবে না এখানে অনেক পদের এই চাপো চাপো এখানে অনেক পদের মিষ্টি না এটা হচ্ছে পুডিং এটা পুডিং না ইয়েস তুমি চিনছো হাই হাই
আচ্ছা ঠিক আছে, ঘোলটা আমরা খাই, তারপর আমরা শর্ট রাইডের মাধ্যমে চলে যাচ্ছি। অসাধারণ একটা জিনিস মানে ভাই, ভাই জিনিসটা কেমন? টেস্ট কঠিন, কঠিন ভাই, কঠিন টেস্ট ভাই। তুই তো ফার্স্ট টাইম না, অনেক সস্তা। হাসান কি ফার্স্ট টাইম? ও হাসান দুইবার। কে ফার্স্ট টাইম? আর এখানে কেউ ফার্স্ট টাইম? আমি 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 মাসুম বুলডগ ফার্স্ট টাইম না? আমার থার্ড টাইম। অনেক জোস এটা। ঠিক আছে, আমরা খাইয়া দেয়া শর্ট রাইডের মাধ্যমে আমাদেরকে, আমরা বাড়ি চলে যাব, পরে আবার দেখা হচ্ছে। এই দেন, নপি রাইডাররা করে কি? নপি বন্ধু সামনে কি কামলা এই যে হাসান, তোমার আনসি গেল লেগে, তুমি বুঝতেছো কারণটা কি? ঢাকা থেকে আমদানি হয়েছে রুবেল ভাই। রুবেল ভাই, হ্যাঁ ভাইয়া বলো, তুমি কোথায় আসছো? আমি শ্রীনগর আসছি। না শ্রীনগর, এটা আলামিন বাজার। তো চা খাই। আরে আকিব, আরে কি আকিব, আমি হুন্ডালয়ে আসছি। না অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা, আই হ্যাঁ বলার বাইরে, এত ঠান্ডা যে ঢাকায় এমনও ফ্যান ছেড়ে ঘুমাই, কিন্তু এদিকে আর ফ্যান পারি না, কানের তলে ঢুকে যায় ভাই। প্রচুর ঠান্ডা ভাই, বাইক চলালে, বাইক চলালে বোঝা যায় যে কত ঠান্ডা লাগে আরো। ঠিক আছে, আমরা চলো, আমরা এখন বাড়িতে যাই, ওই রুবেল ভাইদেরকে নিয়ে আমরা বাড়িতে চলে যাচ্ছি। থাকেন না, আমার যে ভাইয়ের বিয়ে, তারপরেও আমার এতই নাই যে ওই পুষ্পা ভাই। কত কত টাকা মার্কেটিং করছো এবার বিয়েতে? সত্যি কত? 10,000। মজিব কোট পরছে, বড় না ছোট? আরে ধরো ধরো, যাও
আমাদের হলুদের প্রোগ্রাম প্রায় শেষ, আমরা এখন চলে যাচ্ছি ঢাকা, ফিনিশ। তো আমরা বিয়ের প্রোগ্রাম দেখবো পরে, ঠিক আছে? ব্লগটা দেখবেন, এনজয় করবেন, ভালো থাকবেন। এখন আমার সাথে আছে তুমি, মুন্না আছে, আর ঈশা আছে, আর রইল পল্লব, আর এটা কি কাবিলা, ঠিক আছে? আমরা ব্লগটা শেষ করে দিলাম এখানে, তো টাটা বাই বাই, আল্লাহ হাফেজ। আমাদের গলা শেষ আর ঠান্ডা, প্রচুর ঠান্ডা। অলরেডি 9টা হুন্ডা চলে গেছে, আমরা একটু শীতের জন্য মানে কুয়াশার জন্য একটু লেট করে বেরোতেছি। আমি ঢাকা যেয়ে একবারে ঘুম দিব, ঠিক আছে? আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হলুদের মানে ব্লগটা কেমন লাগছে কমেন্ট করে সবাই জানাবেন। আল্লাহ হাফেজ।